বলবৎ হব এন আর সি আর দেশের জনতার অধিকার আছে কোনো বিদেশী কোনো স্বদেশী তাক জানিবলৈ। কিন্তু একাশ রাজনৈতিক দলে অভিযোগ করবলে আরম্ভ করেছে যে বিজেপি সাম্প্রদায়িক উদ্দেশ্যে বলবৎ করব রাষ্ট্রীয় নাগরিকপঞ্জী। ঝাড়খণ্ডত এখন সভাত এই মন্তব্য করেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীগুলো সময় এন আর সি উন্নীতকরণের প্রসঙ্গ উল্লেখ করে দেশজুড়ি বলবৎ করা হব রাষ্ট্রীয় নাগরিকপঞ্জী আর দেশের জনতার অধিকার আছে কোন বিদেশী কোন স্বদেশী তাক জানিবলৈ। কিন্তু একাংশ রাজনৈতিক দলে অভিযোগ করবলৈ আরম্ভ করেছে যে বিজেপি সাম্প্রদায়িক উদ্দেশ্যে বলবৎ করব বিচাৰিছে এন আর সি খন। ঝাড়খণ্ডত এই মন্তব্য করেছে রাজনাথ সিংহে। এন আর সি আপ লোক জানতে হোগে অসম মে চলি হ্যাঁ, কোন লোক বাংলাদেশ সে আয়ে অথবা কিছু দূসরে দেশ সে আ গয়ে, কিতনে দেশী হ্যাঁ কিতনে বিদেশী, ইসকা ফেসলা এন আর সি কে মাধ্যম সে হো জাতা হ্যায়। আব হাম লোগোনে ফেসলা কিয়া কি নাই সারে দেশ ভর মে এন আর সি চলায়েঙ্গে। হামারে রাজনৈতিক বিরোধী इसका विरोध कर रहे हैं। मैं आपसे पूछना चाहता हूं और आपका मैं जवाब भी चाहता हूं, क्या किसी देश को इस बात की जानकारी नहीं होनी चाहिए कि उसके देश में कितने विदेशी रहते हैं? क्या इसकी जानकारी होनी चाहिए कि नहीं होनी चाहिए? अब यह आवाज हम लोग उठाते हैं, ये कहते हैं कि आप लोग धर्म और मजहब की राजनीति कर। अरे हम लोगों ने एक जाति के लिए नहीं कहा, अरे कोई बौद्ध होगा, जैन होगा, पारसी होगा, ईसाई होगा, इनकी भी बात की। जो भारत में रहता था, मूल निवासी था भारत का, हम उसको नागरिकता देंगे। लेकिन जो सचमुच विदेशी है और विदेश से आया है, उसको हम भारत का नागरिक नहीं मानेंगे। उसको लेकर शोर शराबा।